ওরিয়া, কাল তুমি ছাদে বিড়ি খেতে এলে না কেন? আমি তোমার জন্য কতক্ষণ ধরে খুলে দাঁড়িয়েছিলাম, আমার মনের দরজা খুলে দাঁড়িয়েছিলাম রিয়া। সেদিন তোমার পোঁতে বিড়ির ছাঁকা দিয়েছিলাম বলে তুমি রেগে গেছো বুঝি। তোমার চুল থেকে কি একটা ইঁদুর মারা টাইপের গন্ধ বেরোচ্ছে। আমার না পায়খানা পেশাব ক্লিয়ার হচ্ছে না, তোমার ওই সোনা বিড়ি না খেলে বুকে গ্যাস উঠে আমি মরে যাবো। আরে এক বান্ডিল বার করে দাও না, এত লজ্জা কিসের? হ্যাঁ আমি জানি তুমি কোথায় বিড়ি লুকিয়ে রাখো, এক্ষুনি বার করে দিচ্ছি। দাও 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 দাও। আর কতক্ষণ সহ্য করবো? মেয়েদের বিয়ে দিতে শেখো, খালি নিতে শিখেছো? আপনারা সবাই মিলে বসে বসে আমার ফিগার দেখছেন, ওকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ঠিকই তো, তখন থেকে দেখছি ও বিড়ি খাওয়ার চেষ্টা করছে। শালা একা একা খাবি আমাদের উদে, মার শালাকে, মার 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 মার। আরে দাদা খুব জোরে হাঁকা পেয়েছে। হ্যাঁ তো আমায় বলছিস কেন, তোর সাথে হাঁক দিয়ে যাবো নাকি? খাওয়ার সময় উল্টো পাল্টা কথা বলছিস। আরে দাদা আমি চিনি না কোথায় পায়খানা। শালা আগে বলবি তো, দেখ আমি একটা ব্যবসা শুরু করেছি, আমার ঘরে হাঁক দিয়ে গেলে তোকে 5 টাকা দিতে হবে, চলে আয়। তোকে প্যান্টও খুলতে হবে না, এটা অটোমেটিক, এর ঘরে আর জীবনে আসবো না। আসলে আমার ঘরে হাঁকতে হবে 5 টাকা দিয়ে, আর যদি না দিস এক ঘুষি মারবো। পুজো তো হয়েই এলো আর তুমি আমাকে এখনো এক বোতল মদ খাওয়াতে পারছো না? ইংলিশ পারবো না খাওয়াতে। না না আমি আর বাংলা খাবো না। আচ্ছা সাথে মোমো খাওয়াবো। খাবো না আমি মোমো, আমি শুধু ইংলিশ খাবো। ম্যাকডোনাল্ডস, ব্ল্যাক ডগ, রয়্যাল স্ট্যাগ, অল সিজন। আরে না না কাঁদে না আমার বাপ, আমার সোন না। ঠাকুরদা তোমার একটা ছেলে পুলে নেই কেন? আরে আমার তো মনে হচ্ছে গাব্বানোর হাতের সাথে ওইটাও কেটে দিয়েছিল। না রে শালা কাটেনি, কিন্তু এটা থেকেও আর কি কাজ হচ্ছে, হাত তো কেটেই দিল। আরে আমার তো সন্দেহ হয় ও কাজ ফাঁকি দেওয়ার জন্য হাত কাটার বাহানা করে, একবার কুলারটা চালিয়ে দেখ তোর হাতটা কাটা কি না। বলে খুব ভালো সম্যাক্টা ভাই মেরা, খুব ভালো সব ভালো টেনশন।